বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার আব্বু আম্মুরা আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আসেন, আজকে আমাদের যে গত ক্লাসে আমরা পড়েছিলাম পথ পরিচয়, সেই বিষয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারবে। আর যদি এখন আসো, আমরা শিখবো আজকে পথ পরিবর্তন। ওদিন আমরা পথ পরিচয় শিখেছি, আজকে পদের পরিবর্তন কিভাবে করব সেটাই তোমাদের পৃষ্ঠা নাম্বার 31 খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো, কোনো শব্দকে এক পদ থেকে অন্য পদে পরিবর্তন করাকে কি বলছে? এখানে পথ পরিবর্তন বলে। যেমন আকাশ আকাশী, ধর্ম ধার্মিক, যে ধর্ম পালন করে ওই লোককে কি বলা হয়? ধার্মিক বলা হয়। যেমন অংশ আংশিক, একটা অংশ আর আংশিক বলতে সামান্য কিছু বোঝায়। দেখো, দেহ দৈহিক, ক্লান্তি ক্লান্ত, ইসলাম ইসলামী, উপকার উপকারী। ঠিক আছে, বলে না যে উনি অনেক উপকারী মানুষ। ঠিক আছে, যে উপকার করে তার সম্পর্কে ওভাবেই বোঝানো হয়। ইমান, যার ইমান আছে তাকে কি বলা হয়? ইমানদার বলা হয়। জাতি, যার যে যে জাতির তাকে ওই, যেমন আমার, আমি বাংলাদেশি, তো আমার জাতীয়তা কি? বাংলাদেশি। ওই যে জাতি, জাতীয়। ঋণ, ঋণী। দয়া, দয়ালু। ক্রোধ, ক্রুদ্ধ। গা, গেয়। গুণ, গুণী। ঘর, ঘরোয়া। ঠিক আছে, তোমাদের এই পৃষ্ঠায় তোমরা যখন পড়বে, যেমন ধরো জল, জল অর্থ কি? পানি। আর জলীয়, ঝড় ঝড়ো। ঢাকা ঢাকায়, ডাকাত ডাকাতি। ধন ধনে, জীবন জীবিত। জগৎ জাগতিক। মধু মধুর। এই যে এভাবে সুন্দর করে এখানেই দেওয়া আছে বিশেষ্য, আর বিশেষ্যের যেই বিশেষণটা এখানে খুব সুন্দরভাবেই করা হয়েছে। অলস অলসতা, অবহেলিত অবহেলা, উপস্থিত উপস্থিতি, ইচ্ছা ঐচ্ছিক। তাহলে তোমরা এই পদ পরিবর্তনগুলো কী করবে? শিখে নেবে, শিখে SW করবে। আর বেশি কিছু কি বোঝানোর আছে? এখানে কিছু বুঝিয়ে দিতে হবে? যদি বুঝিয়ে দিতে হয় তোমরা ঝটপট একটু কমেন্ট করবে। এরপর আসো, তোমাদেরকে পদ পরিবর্তন যেহেতু ছোট, তাই আমি আজকে চিন্তা করলাম যে তোমাদের সাথে সমার্থক শব্দটাও এই ফাঁকে তোমরা শেষ করে ফেলো। সমার্থক শব্দ পৃষ্ঠা নাম্বার কত দিয়েছি দেখেছো? 45। আগে আমাদেরকে সমার্থক শব্দ কী সেটা তো তোমরা সবাই জানো, যেই শব্দটা ওই শব্দটাকে আর কোন শব্দ দিয়ে প্রকাশ করলো একই অর্থ প্রকাশ পায়। ঠিক আছে, এটাকে বলা হয় সমার্থক শব্দ। যেমন পাখি, পক্ষী বললো আমি পাখি বুঝি, পাখি বললো পাখি বুঝি। অর্থাৎ বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলোর অনেকগুলো একাধিক কী আছে? প্রতিশব্দ রয়েছে। ঠিক আছে, তুমি শুধুমাত্র পাখি দিয়েই যে পাখিকে প্রকাশ করবে তা নয়, পক্ষী বললো পাখি প্রকাশ পাচ্ছে। এখন যেমন ধরো ভাত, ঠিক আছে, ভাতকে আমরা বলি, কেউ বলে অন্ন, কেউ বলে সিদন, কেউ বলে সিদ্ধ। ঠিক আছে, সরি, ওদন। এরপর আসো আগুন, আগুনকে আমরা কি বলি? অগ্নি, অনল, পাবক। তোমরা দুটো দুটো করে সমার্থক শব্দ শিখবে। দেখো, সমার্থক শব্দ কোনটা? অন্য। অন্য অর্থ কি? এই অন্য, এই অন্য দিয়ে কি বুঝাবে? ভাত। ঠিক আছে, ওদন অর্থ কিন্তু অন্য। ঠিক আছে, আবার তুমি যদি সিদ্ধ, এটাও কিন্তু অন্য বুঝাবে। এরপর আসো, যেমন ধরো আমরা আকাশ চিনি না, আকাশকে আমরা অনেক সময় কি বলি? আসমান বলি। তা আসমান বললে কি এটা আকাশ হবে? না, অবশ্যই হবে। আসমান, গগন, বুঝতে পেরেছ? তো এভাবে অন্য তোমরা শুধুমাত্র যার যেটা ভালো লাগে, অনেকের ভাত ওদন ভালো লাগে, আবার অনেকের ওদন সিদ্ধ সহজ লাগে, যার যেভাবে সহজ লাগে ওভাবে দুটো দুটো সমার্থক শব্দ কি করবে? শিখবে। যেমন দেখো বাতাস, বাতাসকে আমরা কি বলি? বায়ু। আবার বলি হাওয়া। ঠিক আছে, তোমরা এভাবে একটা কাজ করবে, এই সমার্থক শব্দের 45 পৃষ্ঠার এই যে অন্য থেকে পানি পর্যন্ত, কি পর্যন্ত? সমার্থক শব্দ অন্য থেকে পানি পর্যন্ত শিখবে। আমি এখানে দিচ্ছি, দেখো অন্য থেকে পানি, বুঝা গেছে? অন্য থেকে পানি পর্যন্ত তোমরা শিখবে। আর পদ পরিবর্তন যেটা আছে বইয়ে, ওই পদ পরিবর্তনগুলো শিখে তোমরা SW করে ফেলবে। আর সমার্থক শব্দ SW করবে অন্য থেকে পানি পর্যন্ত,
বোঝা গেছে? আজকে এটুকুই, তোমাদের আগামী ক্লাসে দেখা হচ্ছে আমাদের। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।